এই কয়েকটা দিন মেসি আপনাদের সঙ্গে সত্যি খুব ভালো কেটেছে মেমোরেবল ফেজ অফ মাই লাইফ থ্যাংক ইউ না 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 আপনি কি এই মেস ছেড়ে চলে যাচ্ছেন নাকি হ্যাঁ ও কোনো সিনেমায় চান্স পেয়ে গেছেন ওই জন্য চলে যাচ্ছেন না না অত সহজে আমার ভাগ্যে শিখে ছিড়বে না তাহলে কি ওই বিলুর ব্যাপারটায় আপসেট হয়ে চলে যাচ্ছেন বিলুর কেসে আপসেট মানে ব্যাপারটা কি বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না 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 বোঝার আপনার দরকার নেই আচ্ছা ছাড়া আপনি এখন চলে যাচ্ছেন এখন এসব কথা না বলাই ভালো কাছে পিঠের মধ্যে কোথাও যাচ্ছেন না এই কারণে জিজ্ঞাসা করছি যে কখনো ছখনো গিয়ে ডাকা টাকা করে আসবো তাই এক্ষুনি বলছি না টেকনিক্যাল প্রবলেম আছে তবে চিন্তা করবেন না দেখা আমাদের হবে আসি হ্যাঁ ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকবেন থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন একদম একদম বাই 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 সাবধানে কেসটা কি হলো বিলু তো রাস্তা পরিষ্কার করে ফেললো ইন্দো চলে যাওয়া মানে তো রাস্তা ক্লিয়ার বিয়ে হয়নি এখনই যা ফাটাচ্ছে এরপর যদি বিয়েটা হয়ে বাবা আমায় আর টিকতে দেবে না তাহলে সবারই কেমন চুপচাপ করে বিয়ে হয়ে যাচ্ছে আমার বিয়ের ফুল যে কবে ফুটবে কে জানে বলি ও ভাগাটা বিয়ের ফুলটা ফোটাও দাদা ভাগাটা যাচ্ছি ভাই আগে এই ভাগাটা সামলাই আজকের সিনেমার গান ফুলে ফুলে ঢোলে ঢোলে আস্তে আস্তে সিনেমা নয় বল বেতার নাটক কিন্তু ফিট করবো কোথায় এটা ফিট করবি কোথায় বিছানায় সিম্পল এটা বিছানায় ফিট করলে মামুর যা কিছু ব্যক্তিগত সব হবে অবগত আজ এই সাধনার ঘর থেকে সমস্ত কিছু হবে ডাইরেক্ট টেলিকাস্ট টেলিকাস্ট নয় বল ব্রডকাস্ট কারণ দেখতে পাবো না আমরা শুনতে পাবো আচ্ছা দা ভাই একটা রিস্ক হয়ে যাচ্ছে না কি এই মামু যদি রাত্রিবেলা ভুলভাল কিছু বলে না ওসব কিছু বলবে না অশালীন কিছু বলবেই না আচ্ছা আরে মামু হচ্ছে কবি মানুষ যা বলবে সব কাব্যিক প্রেমেতে থাকবে সদা নির্ভীক এইবার তাহলে করে ফেলো এটা ফিট ফিট করা যায় বলতো ফিট কর তুই তো বালিশটার পাশে কর আমি এদিকটা দেখছি যা যা গাও গাও ঘন্টা কর কেউ যেন না আসে হ্যাঁ আমি দেখছি মন গিয়েছে মনের ঘর তাড়াতাড়ি কর রে রাত্রি খোঁজে স্বয়ম্বর জলের বুকে চাঁদ ভেঙে যায় অনর্গল ওরে হলো তাড়াতাড়ি তখন থেকে কান খোঁজাচ্ছে এত দেরি করছে কেন ধরা টরা পড়ে গেল না তো দূর বাবা আরে মামু কি পুলিশ নাকি ধরা পড়লে সাত দিন জেলে আটকে রাখবে একটা কথা কেন বুঝতে পারছিস না ফুলসজ্জা আড়িপাতা এক জিনিস আর মাইক্রোফোনে সেটা শোনা সম্পূর্ণ অন্য জিনিস বাবা এটা আধুনিক আড়িপাতার নিয়ম শাশ্বত দা ওসব যুগ চালা গিয়া এখন হচ্ছে মাইক্রোফোন চিপ এই সমস্ত যুগ ফিট করে দাও সব শুনে নাও ব্যাস ফিট করে দাও সব শুনে নাও যা খুশি করো আমার মাথায় কিছু আসছে না যা পাচ্ছে তাই এই তো এসে গেছে বন্ধ করো বন্ধ করো ফিরেছি ফিরেছি মাইক্রোফোন ফিট করে দিয়েছি আরে বাবা নীলু কো পকড়না গিনি নামুমকিন হ্যায় ডন 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 হ্যাঁ যতক্ষণে ধরতে পারবে ততক্ষণে মামুর প্রেমের গল্প আমাদের হাতের মুঠোয় মানে অপারেশন সাকসেসফুল ইয়েস তার মানে মামুর প্রেমালাপ এখন আমাদের কানের ডগায় স্টার্ট কর হ্যাঁ কানের ডগায় কিন্তু বড় মাসি জানতে পারলে কানের গোড়ায়ও হতো না কেউ জানতে পারবে না সব ঘুমিয়ে কাদা স্টার্ট কর এই শোন না শোন না ভালো করে দেখ স্পিকারটা অন কর অন কর না আরে বাবা টেনশন করছে কেন মামি প্রেমালাপ সব শুনতে পাবো একদম হ্যাঁ কবে যান্ত্রিক গোলযোগ বা কেউ বাইরে গেলে পুনঃপ্রচার সম্ভব না বালাই শাট এমনটা কেন হবে আমি বঞ্চ আবার দেখে আসি মামু কি করছে তুমি তো মাস্টার পিস অভিজ্ঞতায় ভরপুর যাও একটু আমি এনথু দিয়ে এসো চুপ কর শোন আমরাও তো একসঙ্গে আড়ি পাচ্ছি এটা সত্যি কথা কিন্তু একটা কথা ভুলে যাবি না যে সম্পর্কে এবং বয়সে আমি কিন্তু তোর থেকে সিনিয়র ওকে উইশ মি লাক উইশ মি লাক অল দ্য বেস্ট এসো মামি এসো ঘর পছন্দ হয়েছে ঘরের থেকেও বেশি পছন্দ হয়েছে ঘরের মানুষজনেদের পিসি দিদাকেও পছন্দ হয়েছে দুষ্টু মেয়ে পিসি মানুষটা কিন্তু খারাপ নন জানো তো দিশা
পিসিদিদা মামিকে দুটো বালা দিয়েছেন। ঠিকই, ওনার ছেলের বউয়ের জন্য তুলে রাখা ছিল, কিন্তু সেই ছেলেই তো একুশের আগে দেশোদ্ধার করতে চলে গেল, তারপর আর ফিরে এলো না। সে সন্ন্যাসী হয়ে গেল, না কোনো জঙ্গলে মরে পড়ে রইল। আমি তো কিছুই জানি না মা। আমার আমার সত্যি খুব খারাপ লাগছে এখন। মানুষকে বাইরে থেকে দেখলে চেনাই যায় না, তাই না? ইস, আমরা কত ভুল বুঝেছি ওকে। শোনো, এত অনুশোচনা করার কিচ্ছু হয়নি, মানুষ মাত্রেই তো ভুল হয়। তুমি কিন্তু খুব মিষ্টি মেয়ে, বসো। আচ্ছা মঙ্গু, আমরা এই মিষ্টি মেয়েটাকে পাকাপাকিভাবে আমাদের ঘরে নিয়ে আসতে পারি না? ইনি তো এসেই গেছেন ধরে নাও। হ্যাঁ, আমি বুঝতেই পেরেছিলাম, নীল না? নীল নিশ্চয়ই। ওরে বুঝলে তুমি? বাসর ঘরে তোমাদের দুজনের হাব ভাব দেখেই আমি বুঝতে পেরেছি। কিরকম? নীলের মুখে লাল আভা, ঠিক তোমাদের মামুর মুখে যেরকম দেখেছিলাম সেই লাল আভা, যেটা মামুর মুখ থেকে ছড়িয়ে পড়েছিল তোমার মুখে, তাই না? আমার মুখে দেখতে পাইনি জানো, রাস্তায় ছিলাম তো, সামনে কোনো আয়না ছিল না। তবে বাসর ঘরে বুঝতে পেরেছিলাম তোমার মুখ দেখে, তোমার মুখের মতনই নিশ্চয়ই তখন আমার মুখটাও ওই রকমই হয়ে গেছিল। আর এখন এখন কেমন লাগছে? একটু চাপা চাপ অনুভব করছি, ঠিক পরীক্ষার সময় হলে যেরকম হয় সেরকম। আর নয়, এবার চলো দিশা। আর একটু থাকো না গো। সে কি মামি, এখন তো আমরা কেটে পড়লেই তুমি বাঁচো, এখন তো শুধু প্রতীক্ষা আর প্রতীক্ষা, তাই না? ভেবেছিলাম জানো, কিন্তু যত সময় এগোচ্ছে চাপা চাপটা ক্রমশ চেপে বসছে। একদম চিন্তা করো না, আমারও হয়েছিল এরম হয়, কিন্তু মামু তো মাটির মানুষ। সে তো তোমার মামু, আমার তো বর। বিয়ে হয়ে গেলে আপন মানুষ হয় পর, এখন সর। হ্যাঁ চলো মামি, কাল সকালে পুরোটা না হলেও একটু শুনবো, আর কোনো দরকার হবে না। কেন না, মানে ওইসব কথা আমরা কেন শুনবো? ভেরি ব্যাড। চলো আসছি। অল দ্য বেস্ট। ধন্যবাদ। এই যে মামু, অল দ্য বেস্ট। হ্যাঁ এসো 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 এসো। ওই পাপি শাশ্বত, শোনো কি তোমাকে কি চাইছিলাম? কেন চাইছিলাম আর কি, মানে কি হয়েছে কি, আমি তো এখন ফুলসজ্জে, তাই বলছিলাম যে তোমারও তো হয়েছিল। হ্যাঁ হয়েছিল হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই হয়েছিল। ফিলিংটা কেমন বলো তো? ফিলিংটা ফিলিংটা মানে অদ্ভুত, একটা অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত, ওই প্রেমালু। হ্যাঁ না না, প্রেমটা ছিল, তবে অন্যটা ছিল না। তবে আমি ভেবেছিলাম খুব স্মার্টলি ব্যাপারটা সব ইন করব, ঢুকবো ফুলসজ্জের ঘরে, কিন্তু কিরম সব গুলিয়ে গেল, নার্ভাস হয়ে গেলাম। এই তো পুরো সিনটা মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। আমিও তো নার্ভাস হয়ে যাচ্ছি। আরে কিরকম গা ছমছম করছিল? হ্যাঁ একদম একদম একদম, মানে মনে হচ্ছিল যেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে ঢুকছি। এই তো পুরো সিনটা মিলে যাচ্ছে। তবে মানে গন্ডগোল একটা কি ছিল জানো তো, মানে ওই গলাটা ভীষণ বিট্রে করলো। ও হ্যাঁ, ভেবেছিলাম বেশ মিষ্টি স্বরে ডাকবো মঙ্গু, দুম করে বেরিয়ে গেল সব গুলিয়ে গিয়ে ভঙ্গু। এই মনে হচ্ছে পুরো সিনটা মিলে যাচ্ছে। দেখো মামির সঙ্গে কথাই বলো। ও হ্যাঁ, না কিন্তু মিলে তো যেতে পারে, মানে আমার গলাও তো এরকম ফলস হয়ে যেতে পারে। ও হতে পারে হতে পারে হতে পারে। শোনো শোনো শোনো, তুমি তুমি একটা এমন এনাক্টমেন্ট করো যাতে তুমি তুমি নও, অর্থাৎ তুমি কদু নও। তাহলে আমি কে? তুমি কে? তুমি তুমি হলে গিয়ে ধরে নাও উত্তম কুমার, অথবা অনিল চট্টোপাধ্যায়। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো,
ফুলের বাসর ঘরে বন্ধু। এইরকম একটা টোলে যা এন্ট্রি দেবো না? হ্যাঁ, টোলে এন্ট্রি নিলে মামি টোলে যাবে, তোমাকে টলিয়ে দেবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। ওইরকম টলে গেলে না, মানে একবারে লালে লাল হয়ে যাব, মানে লজ্জায় নয় রক্তারক্তিতে এমন মারবে না। ভয় নেই, না ভয়ের কি আছে, বাঘ না ভাল্লুক, মামি তো। হ্যাঁ, ভয় তার খাতা আছে না? আসি। হ্যাঁ জয় দুর্গা, না জয় কালী, জয় কালী, জয় কালী, সাবধানে এসো। না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সব ভাগ না ভাল্লুক রে বাবাকে কামড়ে দেবে, কোনো ব্যাপার নাকি, মামি তো। চারতারা, ফোনটাও বন্ধ করে রেখেছে। আরে ইন্দ্র, ফোনটা ধরো প্লিজ, জাস্ট ফোনটা ধরো ইন্দ্র। এই ইন্দ্র কে রে? কে 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 কে? না কেউ না, কেউ না, কেউ নয়, পদবী কাইস্তো নাকি? হ্যাঁ তুমি ভুল শুনেছো বাবা, আমি ইন্দ্র বলে কাউকে চিনি না, বলিনি। ও, আমি ভুল শুনেছি? হ্যাঁ, তার মানে আবার একটা নতুন রোগ হলো। আগে আমি ভুলে যেতাম, ভুল শুনতাম, কিন্তু এখন দেখছি বেশি শুনছি। এই নিয়ে তোর মায়ের সঙ্গে আলোচনা করতে হবে। মায়ের সাথে? মায়ের সাথে কি আলোচনা করবে তুমি? ওই যে তুই বলিসনি ইন্দ্র, কিন্তু আমি শুনলাম ইন্দ্র, এইটা নিয়ে। মাকে প্লিজ কিছু বলো না। বলবো না তাহলে ইন্দ্র? ঠিকই শুনেছো, আমি বলেছি। ও তাই বল, তাহলে ওই রোগটা আমার হয়নি। সুবোধবাবু আপনি কিন্তু কিচ্ছু শোনেন। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ রে, আজকে কদুর কি রে পইতে, তার মানে ন্যাড়া হচ্ছে, দেখে আস। আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি, এলো গো না শেনে আগে, আজ রাতে তুমি আমার সূর্যমুখী চন্দ্রমুখী, তুমি আমার বনলতা, তুমি আমার আগ্রা মথুরা, তুমি আমার কলতলা, না কলকাতা। খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো, আমি না ওই পংক্তিটা ঠিক বুঝতে পারলাম না। কোনটা কোনটা? ওই যে তুমি আমার আগ্রা, তুমি আমার মথুরা, মানে তুমি বলতে চাইছো যে আমার মধ্যেই তুমি কৃষ্ণ মন্দির দেখছো, আবার আমার মধ্যেই তুমি তাজমহল দেখছো। ঠিক তাই। না একদম ঠিক তাই নয়। হ্যাঁ, তুমি আমার মধ্যে তাজমহল, কুতুব মিনার যা খুশি তাই দেখতে পারো, আমি কিন্তু তাজমহল আগ্রাতেই দেখব। দুজন জ্যোৎস্না রাতে। হ্যাঁ তো, এই আস্তি 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 আস্তি। হ্যাঁ তো, রবীন্দ্রনাথ তো তাই লিখেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে তাজমহলে বনে। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। হ্যাঁ হ্যাঁ, না কি হয়েছে বলো তো, এই মানে ওই রবীন্দ্রনাথ তো জ্যোৎস্না রাত নিয়েও লিখেছেন, তাজমহল নিয়েও লিখেছেন, ওই দুটোকে ইম্প্রোভাইজ করে এডিট করে আধুনিক করলাম। কেমন লাগলো? দারুণ। এই জানো, তোমাকে বলি বলি করে বলাই হয়নি, তুমি তো মানে মানে বাসরে তুমি যখন হঠাৎ ঝিংচ্যাক নাচতে শুরু করলে আমি তো অবাক। আরে কলেজে তো আমি হেভি স্মার্ট মেয়ে ছিলাম, তোমাকে তো বলেইছি। আস্তে আস্তে ওই ধূমকেতুটা আমার জীবনে এসে সব ওলটপালট করে দিয়ে গেল, আমার রাহু কেতু সব একেবারে বদলে দিল। বাদ দাও তো, কিন্তু এখন তোমাকে পেয়ে আমি আমার সব কিছু আবার খুঁজে পেয়েছি গো। সত্যি? কি গো, এই তো দেখছি একেবারে জমে গেল। কি রে, এত আস্তে আস্তে কথা বলছিস কেন?
এই দুই দিদি গেল কোথায়? আরে মামার জানলায় একটা ফাঁক পেয়েছে, ওখান থেকে দেখছে। একটা ভিজুয়াল এফেক্ট চাই তো। শুনতে দে না, আসবে। কি হলো, চুপ করে আছো যে? তোমার গলাটা অনেকটা উত্তম কুমারের মতন। প্রথম রাতেই মামুর কিস্তিমাত। শুনুন শুনুন, আপনারা মন দিয়ে শুনুন, রেডিও নাটক বেলা হলেও অবেলা নয়। তাহলে আবার গোড়া থেকে শুরু করি। থুতনিটা তুলে ধরে বলবো, কেমন লাগলো? কোন সিনেমায় উত্তম কুমার এভাবে ফুলসজ্জায় ঢুকেছিল? সে তো এক গাদা আছে। আমার মনে হচ্ছে মামু বোধহয় ঠিক বুঝতে পারছে না কোন ছবির কোন সিনটা নেবে। এই দুম করে গিয়ে বসবে না তো। কি যেমন তোমরা হাসছো, কেলেঙ্কারি হবে। প্রথম রাতে যদি মামিকে সাপিনী বলে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো তোমাদের দেবার মতো আজ আর আমার কিছু নেই। এই রাজবাড়ি, এই তার সুখ ঐশ্বর্য, তার বিলাস ব্যাসন কিছুই আমাকে টানে না। ও মশাই, কি তাহলে আমাকে বিয়ে করলে কেন? এই বাবা, প্রচন্ড ভুল হয়ে গেছে। সন্ন্যাসী রাজায় শেষ সংলাপটা বলে ফেলেছি, তার আগে তো অনেকটা পাঠ আছে। আমি রিওয়াইন্ড করে দিচ্ছি, প্লিজ রিওয়াইন্ড করে দিচ্ছি, রিওয়াইন্ড করে। এ কথা কি জানে ইন্দু, জোছনাকে বুকে ধরে ভালোবাসে তাকে সিন্ধু। এ কথা কি জানে ইন্দু, যেখানে ও বোধ হয় গাছে উতুম পেঁচা, কেউ না, যেখানে যখনই থাকি। এই ঘরে ছাড়া আর কোথায় তোদের দুজনকে একসঙ্গে পাবো বলতো? আমার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যে ফুলসজ্জের রাতে আমাদের ঘরে ঢুকতে হবে? তুই বুঝবি না। তোকে আমি বলতে আসিনি, আমি এসেছি ললিতাকে কথা বলতে। শোনো ললিতা। হ্যাঁ হ্যাঁ দিদি, শুন না। না না, বসুন না, নয়, উঠুন না, উঠুন না। ললিতা কোনো কথা শুনবে না। শুনবে না মানে? তুই চুপ কর তো। তখন থেকে ও তোর কথা শুনে যাচ্ছে। উত্তম কুমারের মতো ডায়ালগ বলছিস, গান শোনাচ্ছিস, এতেই হয়ে গেল বরের কর্তব্য শেষ? আখের গোছাতে হবে না? আখ কলা শশা আজ থাক, তুই ক্ষমা দে। শোন, তুই থাম। ললিতা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি থেকে ফিরে এসেই তুমি আমাদের দিদি মানে মহাকালী সিংহকোষের কাছ থেকে কদুর সম্পত্তির ভাগের সমস্ত হিসেব নিকেশ করে দেবে। ওমা, কি হচ্ছে কি এইসব? ছোট মাঝি পারেও বটে। না না না, একটা কথা তো মানতেই হবে, স্পিরিটেড লেডি, কিন্তু ঘরে ঢুকলো কখন? এই ছাড় দাও সব, আজকে ওর একদিন কি আমার একদিন দেখাচ্ছি মনে। না মেজদি, ও আমি মরে গেলেও পারবো না। কোনোদিন যদি আমাকে আর আমার স্বামীকে রাস্তায় গিয়ে দাঁড়াতেও হয়, তাতেও আমাদের কোনো অসুবিধা হবে না। আমি আমার বাবার একমাত্র মেয়ে তো, তার যা আছে তাতে করে ও সারা জীবন কবিতা লিখেও কাটিয়ে দিতে পারবে। ও বাবা, এ তো দেখছি কদুরি ডুপ্লিকেট। বুঝে গেছিস? তাহলে দয়া করে কাট না, আমাকে ওকে সবকিছু ভালো করে বোঝাতে হবে। শোনো না, শোনো না, তুই যদি আর এক মিনিট এখানে থাকিস বেশ দি, তাহলে আমি এমন চিলচিৎকার করবো যদি দিদি নেমে এসে তোকে দেখবে, আর তাহলে তোর রক্ষা আছে বলে তোর মনে হয়? ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু এটাই শেষ নয়, তোমার সঙ্গে আমার আরো কথা আছে, সাবধান। ঠিক আছে, দয়া করে দরজাটা দিয়ে যা।
আমি যেন পদ্ম পাতায় একটি শিশির বিন্দু।